ঝামেলা করার দরকার নেই। দিদির উন্নয়নে পঞ্চায়েত নির্বাচনে গোহারা হবে বিরোধীরা। বৃহস্পতিবার গারুলিয়ার পাঁচ নম্বর বার্ডের ডানবারকোলি লাইন এলাকায় জগন্নাথ দেব মন্দিরের দ্বার উদ্ঘাটন করে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, বাংলায় বিরোধী বলে কিছু নেই, দিদির প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উল্লেখ্য, জগন্নাথ দেবের মন্দিরটি বহু বছর জীর্ণদশায় পড়েছিল, স্থানীয় কাউন্সিলর উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয়েছে। কাউন্সিলরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, অভিনন্দন জানাচ্ছি। এটা ও সবসময় ভালো কাজ করে, আর ভগবান ঠাকুর বাবা জগন্নাথ ওকে পয়সাও দিয়েছে, তাই জন্যে এই মানুষের জন্যে, এলাকার সুখ শান্তির জন্যে আজকে ঠাকুরের দিনেই আজকে ঠাকুরের মন্দিরের এটা আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হলো। এটা নিয়ে আমরা খুবই খুশি, এলাকার মানুষও খুব খুশি। কিন্তু বারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে অনেক মন্দির যারা আছে বা ঐতিহ্য আছে, প্রাচীনত্ব সেগুলো ধ্বংস করে রয়েছে, অবহেলা করে রয়েছে। আমরা চেষ্টা করব যেখান থেকে যায় অ্যাপ্রোচ আসে আমরা করে দিই, আরও যদি কিছু হয় আমরা করব। পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল, পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল, তৃণমূল সব জায়গায় থাকবে, চিন্তা করার কোনো। বিজেপিটা বলছে যে সিপিএমকে দ্বিতীয় নিয়ে আনছে, তৃণমূলই আনছে, তৃণমূলই ভোট দিচ্ছে বিজেপিকে দ্বিতীয় নিয়ে, সিপিএমকে আনার জন্য দ্বিতীয় স্থানে। এটা কি বলবে, বিরোধীরা তো কিছু না কিছু তো বলবে, তাই জন্যই সব বলছে। সামনে পঞ্চায়েত ভোট কীভাবে প্রস্তুতি নিচ্ছে? বিরোধী নেই, আমি শুধু আমার কর্মীদেরকে একটাই কথা বলি, কোনো রকম ঝুরঝামেলা জোর জবরদস্তি করা যাবে। আমাদের মানুষ আমাদেরকে ভোট দেবে, দিদি যা কাজ সেটা আমাদের নিচে অস্তরে পৌঁছে দিলে মানুষ ভোট দিয়ে দেবে। অনেক বছর পুরনো মন্দির, আমি সেটা বলতে পারবো না কত বছর মন্দির, একদম পুরো ভেঙে চুরে গেছিল, মন্দির পুরো বন্ধ ছিল, মন্দিরে পুজো হচ্ছিল না। তারপরে এই তিন চার বছর আগে আমার স্বামী খুলিয়েছে মন্দিরটাকে কোনো রকমে খুলিয়ে, তারপরে আমরা আর কি করব, তারপরে বাবুদাকে বলেছি, আমরা আমাদের কাউন্সিলর ওনাকে বলেছি কি মন্দিরটা, দাদা আমাদের মন্দিরটা একদম ভেঙে চুড়ে গেছে, ওটাকে ঠিক কর। বাবুদা বললো ঠিক আছে, আমি সব কিছু করে দেবো পুরো। এই দেখো এখন ওনার দয়াতে সব কিছু মানে একদম পুরো সম্পূর্ণ হয়েছে, আজকে উদ্বোধন হলো, উনিই করলো। অর্জুন সিং এসেছিলেন, আর আমাদের আর কাউন্সিলর মন্দির তো সব পুরো তো কমপ্লিট হয়ে গেছে, আর একটু আর অল্প কিছু বাকি আছে। কি বাকি? যেরকম ধরো ওই যে ওই সব ওইগুলো সব বাকি আছে, সব করে দিয়েছেন। আমি এই মন্দিরে দীর্ঘ 10 বছর ধরে পুজো করি। মন্দিরটা আমাদের বহুত পুরাতন মন্দির, যখন আমাদের এই ডানবার কটন মিলে আমাদের উৎকলবাসী ছিলেন, হ্যাঁ মানে স্বাধীনতার পূর্বে এ মন্দির প্রায় 118-119 বছর মন্দিরের বয়স হবে, তখন ডানবার কোম্পানি এই মন্দির স্থাপনা করে দিয়েছিল, এবং যতদিন পর্যন্ত মিল চলেছে ততদিন পর্যন্ত আমাদের উৎকলবাসীরা টিকিয়ে রেখেছিল। হ্যাঁ, তারপরে মিল বন্ধ হয়ে গেল। কবে বন্ধ হয়েছে? মিল বন্ধ হয়েছে বোধ হয় 86-তে। হ্যাঁ, ওই আচ্ছা, তারপরে কিছুদিন চালানো গেছে, তারপরে আর হলো না, কেউ চলে সব মিল ফিল বন্ধ হয়ে গেলো, এদিক ওদিক হয়ে গেলো। জগন্নাথের ব্যাপারে তো বিশেষ করে আদার্স লোকেরা তো অত বোঝে না, বেঙ্গলিরা তবুও বোঝে, যেহেতু এটা নন বেঙ্গলি এরিয়া ওদের অতটা অভিজ্ঞতা নেই। তো দীর্ঘ প্রায় 20 বছর কি 22 বছর বন্ধ হয়ে গেল মন্দির পুরো একেবারে বন্ধ রইল। তারপরে মাঝে যাদের একটু প্রভুর কৃপা হলো, এখানকার আমাদের যারা নাগরিক মানে উৎকল সমাজ, আমাদের হিন্দি ভাষাভাষীর লোক, উৎকল সমাজের লোক তো খুবই কম, এখনও কম, তো হিন্দি ভাষাভাষীর লোকও সে ইয়ং ছেলেরা ওরা তখন কিছু বুঝতে পারলো, অনুভব করতে পারলো যে এখানকার যা পরিস্থিতি ঘটলো মাঝে মাঝে। হ্যাঁ, তারা ওরা তখন বললে যে রুগ্ন মন্দিরের জন্য আমাদের এখানে কিছু অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, ওরা তখন উদ্ঘাটন করে আর এনার হাজব্যান্ডকে বললো, এনার হাজব্যান্ড একটু উদ্যোক্তা, এনার হাজব্যান্ডের নাম জগবন্ধু সাই। হ্যাঁ, উনি তখন আমাকে গিয়ে বললেন যে এরকম ব্যাপার, আমাদের সব ধরেছে ওরা, তো অজয় কী করা যায়। তা আমি বললাম দেখ, জগন্নাথের মন্দির ও তো খেলাঘরা নয়, বন্ধ রয়েছে, এক জায়গায় রয়েছে ঠিক আছে, একজনকে এনে আবার ডেকে আবার ওই যে বলে না একবার ওই আগ্রহ বিগ্রহ নিগ্রহ সেটা যাতে না হয়, বললো না না সেটা হবে না। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি সহযোগ করছি।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন। আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, বি2 বাই 245 কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট কাঁচরাপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট কুড়ি দেবেন বাবু রোড কাঁচরাপাড়া আরভি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাগ স্টেশন রোড কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নম্বর 9836004 0559।